আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু টাইটেল এবং থামনেল লিখে যারা ঢুকে পড়েছেন আমার ভিডিওতে তাদের সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের ভিডিওর বিষয় বাংলা সলিউশন তথা বাংলা সফটওয়্যার কম্পিউটারে বাংলা লেখার জন্য যে সফটওয়্যার বা যেই পরিমাণ ফন্ট আপনার প্রয়োজন সেই ফন্ট নিয়ে আজকে আলোচনা করা হবে তো বাংলাদেশে কম্পিউটারে বাংলা লেখার জন্য ইউনিকোড বা বিজয় ইউনিকোড অব্রো এবং বিজয় বাউন্ন মোস্ট পপুলার সফটওয়্যার হচ্ছে বিজয় বাউন্ন সো বিজয় বর্ণ সফটওয়্যার এবং আপনারা বিজয় ফন্ড বা বাংলা ফন্ড কিভাবে সেট আপ দেবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনাদের আপনার কম্পিউটারে বাংলা সফটওয়্যার সলিউশন করবেন এক্ষেত্রে বাংলা ফন্ড এবং বাংলা লেখার জন্য যে অ্যাপ্লিকেশন বিজয় বর্ণ সেটি কীভাবে আপনারা লাইফ টাইমের জন্য সেট আপ দেবেন সো ইফ ইউ কাম টু মাই চ্যানেল ফার্স্ট টাইম প্লিজ সাবস্ক্রাইব আর ইউ অলরেডি সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লেস স্টার দ্য ভিডিও তো ডেস্কটপ থেকে আপনাদের ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে ব্রাউজারের মধ্যে আমরা বরাবরের মতো চলে আসছি ক্রোম ক্রোম ক্রমব্রাজার আসার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা একটি লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে সেই লিঙ্কটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করলেই আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ডাউনলোড পেজে তো আজকে ডাউনলোড পেজটা হচ্ছে ঠিক এই যে এরকম দেখতে পাচ্ছেন হোবো হো এইরকম একটি ফোল্ডার এটি হচ্ছে আমার ড্রাইভের বাংলা সলিউশন এই ফোল্ডার এই ফোল্ডারে দুটি ফাইল রয়েছে এই দুইটি ফাইলকেও আপনাদের এখান থেকেই জিপ করতে হবে জিপ করে নেওয়ার জন্য আপনার দুটো জাস্ট মাউথদের ড্র্যাগেন ড্রাইভ করে সিলেক্ট করবেন এরপর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে প্রিপেয়ারিং ডাউনলোড এবং সেই সাথে জিপিং এটি হচ্ছে জিপিং হচ্ছে ডাউনলোডের জন্য প্রিপেয়ার হয়ে জিপিং হচ্ছে তো এখানে একটি সময় লাগবে তো আপনারা ধৈর্য সহকারে করবেন ইনশাল্লাহ আপনারা পারবেন তো এরপর এভাবে জিপ হচ্ছে জিপ হয়ে গেলে আপনাদেরকে অটোমেটিকলি ডাউনলোডের একটি মেসেজ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু জিপ হয়ে গেল দুটি ফাইল কিন্তু অলরেডি জিপ হয়ে গেল জিপ হয়ে যাওয়ার পর জাস্ট এভাবে একটি ডাউনলোডের মেসেজ আসবে তো এখান থেকে আমরা সুবিধার জন্য ডেস্কটপ করে নেব দেখানোর জন্য ডেস্কটপ করে দিলাম এবং সেই সাথে ডেস্কটপ এটি সেভ করে দিলাম তো সেভ করে দেওয়ার পর এভাবে ডাউনলোড হবে একটু ধৈর্য সহকারে আপনারা ডাউনলোডটি করবেন একশো বাউন্ন এমবি আর শুরুতে বলে রাখছি এই ভিডিওটি কিন্তু আপনাদের সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে কেননা সেভ বনার দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না তো ডাউনলোড হয়ে গেলে এরকম একটি সফটওয়্যার বা ফাইল দেখতে পাবেন সেখান থেকে আপনারা এক্সট্রাস হার এবং সেই সাথে এটি এক্সট্রা হয়ে যাবে এক্সট্রা হয়ে যাওয়ার পর আপনারা যদি এই ফোল্ডারটি ওপেন করেন এই ফোল্ডারটি ওপেন করলে এরকম ভাবে দুইটি আপনারা কিন্তু এখানে জি ফাইল পেয়ে যাবেন একটা হলো বিজয় বাউন্ন এটি এক্সট্রা হার করলে এখানে একটা পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আলহামদুলিল্লাহ নাম স্প্রিংটা আপনারা ডেস্কটপ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এই ভাবে সঠিক করে বসিয়ে জাস্ট এক্সট্রাসে ক্লিক করবেন এক্সট্রাসে ক্লিক করার পর ফোল্ডারটি ওপেন করবেন ওপেন করলে এই রকম পেয়ে যাবেন কয়েকটা সফটওয়্যার তার মধ্যে আপনারা প্রথম যেটি আছে বিজয় বাউন্নাতে ক্লিক করবেন সেই সাথে এখানে এভরি এবং অ্যাগ্রি দেওয়ার পর নেক্সট এরপর আরেকটা নেক্সট ক্লিক করলেই এটি কিন্তু সেট হয়ে যাবে আপনার ওই যে কোনো ভার্সনের উইন্ডোজের সাথে অ্যাডজাস্ট করে নেবে সেই সাথে আরেকটা জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে এখানে আমার অলরেডি হিসেবে রয়েছে আপনাদের হয়তো বা সিরিয়াল নাম্বার চেতে পারে বা সিরিয়াল নাম্বার যদি আপনাদের চাই সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল কি এখান থেকে এটি হচ্ছে সিরিয়াল কি এখান থেকে জাস্ট আপনারা কুড়ে এই সিরিয়ালগুলো বসিয়ে অ্যাক্টিভেট করে নেবেন যদি অ্যাক্টিভেটের চায় আর কি সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই সিরিয়াল নাম্বারটি দিয়ে আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারবেন এরপর পরবর্তী যে কাজটি সেটি হচ্ছে আমাদের ফন্ট সিলেকশন বা ফন্ট ইনস্টলেশন তো ফন্ট ইনস্টলেশন করার জন্য এই যে ফন্টের যে ফোল্ডারটি এটিও এক্সট্রাস করবেন এটির পাসওয়ার্ডও আলহামদুলিল্লাহ এই পাসওয়ার্ডটিও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো বসিয়ে জাস্ট ক্লিক করলেই এই ফ্রন্টের ফোল্ডারটি কিন্তু এক্সট্রাস হয়ে যাবে তো এক্সট্রেস হয়ে যাওয়ার পর এখানে সাতশো পঞ্চাশটিরও বেশি ফন্টও রয়েছে বিজয় বাংলা ফন্ট তো এই ফন্টগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফন্ট সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য আপনারা কীবোর্ডের কন্ট্রোল প্লাস এ ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর জাস্ট ইনস্টল ইউজার ইনস্টল ইউজারে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা যে প্রসেসটি দেখানো হচ্ছে এইভাবে করে নেবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনস্টল হচ্ছে এখানে সাতশো পঞ্চাশটিরও বেশি ফন্টও রয়েছে আশা করছি এই ফন্ট দিয়ে আপনারা আপনাদের কাজ চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপর ইনস্টল কিন্তু অলরেডি হয়ে গেছে সাতশো বিরাশি ফাইলের মধ্যে সাতশো বিরাশিটা ফাইলই আপনার ইনস্টল হয়ে গেছে এরপর যদি আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আমার বিজয় বাহানা কিন্তু এখানে চলে আসছে এখান থেকে বিজয় বাহানা বিজয় ক্লাসিক এবং বিজয় ইউনিক কোড আপনার যেই সফটওয়্যার যেভাবে কাজ করা লাগে সেখানে সেটি করতে পারবে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা আপনাদের কম্পিউটারে বাংলা সলিউশন করবেন অর্থাৎ বাংলা বিজয় বানো সফটওয়্যার এবং বিজয় ফন্ডগুলো আপনাদের কম্পিউটারে সেট আপ করবেন যারা অলরেডি বুঝে গেছেন বা সেট আপ করতে পেরে গেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম আর যারা বুঝতে পারেননি বা কোনো সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করবো কীভাবে আপনারা সেট আপ করবেন তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি